আমরা আজকে রুবিকিউব মেলাবো এবং এটা খুব সহজেই কিভাবে মেলানো যায়, অর্থাৎ এর আগে যারা কখনো মেলায়নি, আমি আশা করি এই টিউটোরিয়ালটা তারা দেখলে, ভিডিওটা কয়েকবার রিপ্লে করে দেখলে সে আশা করি মেলাতে পারবে। এখন এটা মেলানোর ক্ষেত্রে ফার্স্টে যে কাজটা হবে, এখানে এই রুবিকিউবের তিনটা লেয়ার দেওয়া আছে, এইটা উপরের লেয়ার, এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। আর এই তিনটা লেয়ারের মধ্যে এটা মেলাতে গেলে ফার্স্টে প্রথম লেয়ার মেলাতে হবে, তারপর দ্বিতীয় লেয়ার, তারপর তৃতীয় লেয়ার। প্রথম লেয়ার মেলাতে গেলে সাপোজ আমি এই লেয়ারটা মেলাবো, এই লেয়ার মেলানোর ক্ষেত্রে এখানে দেখেছি সাদা আছে, যখন এই লেয়ারটা মেলাতে গেলে এখানে সাদা আছে, আমরা সাদার বিপরীতে চলে যেতে যাবো, অপোজিটে চলে যাবো, সাদার অপোজিটে গিয়ে এখানে চারপাশে চারটা সাদা নিয়ে আসবো, এটার অপোজিটে চারপাশে চারটা সাদা নিয়ে আসবো, তাহলে আমি চারপাশে চারটা সাদা নিয়ে আসি, এই সাদাটা আমরা এখানে আনতে পারি, এখানে আনতে গেলে এটা উপরে ঘুরাই দিন, খুব সহজে সাদাটা এখানে চলে আসবে, অথবা এরকম এই সাদার আমরা এখানে আনতে পারি, খুব সহজে এই পাশে ঘুরাই দিলে সাদাটা চলে আসবে। আর তিনটা আমাদের অলরেডি হয়ে গেছে, আর একটা সাদা আনতে হবে, এই সাদাটা এই দিকে ঘুরাই দিলাম, চারটা সাদা চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে যে সাদার পাশে যে কালারটা আছে, এখানে নীল আছে, এই নীলের পাশে আর একটা নীল আনতে হবে, ঘুরাই ঘুরাই আর একটা নীল চলে আসলো। এখানে এটা আসতেও পারে বা নাও পারে, কিন্তু আসতে আসতে আমাদের মূল কাজ হচ্ছে এই দুইটা, যখনই দুইটা মিলে গেছে তখন আমরা দুইটা ঘুরান দেবো, একটা দুইটা। এই সাদার পাশে এখানে লাল আছে, লালের পাশে আর একটা লাল মিলাতে হবে, এখানে আমরা দেখেছি আর একটা লাল আছে, এখানে আমাদের মিলানোর দরকার নেই, এখানে আমরা দুইটা ঘুরান দেবো। এটার পাশে আমরা অনুরূপ দেখতেছি আর একটা সবুজ দেওয়া আছে, এটাও আর মেলানোর দরকার, আমরা দুইটা ঘুরান দেবো, এটার পাশে আছে। এই ক্ষেত্রে কিন্তু এরকম নিচেরটা নাও থাকতে পারতো, কিন্তু এখানে আমাদের ভাগ্যক্রমে হয়তো এখানে চলে আসছে, যার কারণে এটা আমাদের মেলাতে হচ্ছে না। আমি যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ঘুরায় ঘুরায় দুইটা মিলাই নিতাম, যখন চলে আসতো তখন আমরা দুইটা ঘুরান দেবো। ঘুরানোর পর আমরা একদম অপোজিটে চলে যাবো, এবং সেই অপোজিটে যাওয়ার পর এখানে দেখতেছি আমরা একটা ফ্ল্যাশ হয়ে গেছে, এখন ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের সাদাটা আসছে, এইটা মিলাতে হবে, এই সাদা মিলাতে হবে, এবং সাদা কোথায় আছে, এখানে একটা সাদা আছে, সাদার বিপরীতে কী আছে, সাদার বিপরীতে যে কালারটা থাকবে ওই কালার এরকম কোনায় কোনায় মিলাতে হবে, তাহলে এটা আছে কমলা, অরেঞ্জ আছে, এখানে কোনায় কোনায় মিলাই দিলাম, এটা নিচে নামাই দিলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, সাদা চলে আসবে। এই সাদার পাশে যে লাল আছে, তাহলে আমরা লাল মিলাই কোনায় কোনায়, কোনায় কোনায় লাল মিলে গেছে, এটা নিচে নামাই দেয়, এটা এই পাশে দেয়, দুপুরে চলে আসবে। আর একটা সাদা আছে, সাদার পাশে লাল আছে, আমরা লাল কোনায় কোনায় মিলাই দেয়, কোনায় কোনায় মিলে গেল, এটা নিচে নামায় দেয়, এটা উপরে ফেলে দেয়। আমাদের আর একটা সাদা আছে, সাদার পাশে এখানে দেখতে পাচ্ছি সবুজ আছে, সবুজ কোনায় কোনায় মিলাই দিলাম, এটা নামায় দিলাম, প্রতিবারই একই রকম নিয়ম, এটাই পাশে উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। এখন দেখতে পেলাম প্রথম লেয়ার লেয়ার আমাদের মিলে গেছে, উপর মিলে গেছে, এই পাশে মিলে গেছে, এই পাশে মিলে গেছে, সব পাশে, এই পাশে অরেঞ্জ, এ পাশে নীল, এ পাশে লাল, এ পাশে সবুজ, প্রথম লেয়ারের কাজ শেষ, এখন দ্বিতীয় লেয়ারের কাজ।